দেখো একটা রূপোর চেন, এই হলো আসল সুরাগ, যেটা আমাকে আসল খুনিকে ধরতে সাহায্য করবে। হ্যাঁ স্যার। এই প্রমাণ করবে কে মারাটা করেছিল। হ্যাঁ স্যার। এটাকে ফরেন্সিকে পাঠাতে হবে, তাড়াতাড়ি। চলো যাওয়া যাক। চলুন স্যার। কোয়েল, ফরেন্সিক রিপোর্টটা তাড়াতাড়ি নিয়ে এসো। ডেফিনেটলি স্যার। স্যার, আবার একটা বডি পাওয়া গেছে। হ্যাঁ স্যার। জানতে পেরেছো বডিটা কার? এখানকারই একটা বাচ্চা। বাচ্চা? ইয়েস স্যার। বাচ্চা? চলো দেখা যাক। লেটস গো ফাস্ট। ওকে স্যার। দেখি 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 সাইড দেখি, সরুন সরুন সরুন। বডির গায়ে হাত দেবেন না, বডিটাকে নিচে নামান। হাতটা ওখান থেকে সরান, বডিটা নিচে নামান। আপনারা কে ওর? আমি ওর বাবা। আমি ওর মা। প্লিজ আপনারা কাঁদবেন, চুপ করুন প্লিজ। এমন কি হলো যে এমনি হলো স্যার? আপনারা এটা কিছু করুন স্যার। দাঁড়ান দাঁড়ান, কিছু না কিছু আমরা দেখছি ব্যাপারটা। প্লিজ আপনি কাঁদবেন, আপনি শান্ত হন। আচ্ছা, আমি কটা প্রশ্ন করছি, আপনি সঠিক অ্যান্সার দেবেন, ঠিক আছে? আপনাদের কোনো রকম পারিবারিক অশান্তি বা কোনো রকম কারোর সাথে ঝামেলা, এরম কি কোনো কিছু ঘটেছিল? না সেরম কোনো আমাদের ফ্যামিলি কোনো সেরম শত্রুও ছিল না, কোনো অশান্তিও ছিল না। সম্পূর্ণ ভেবে বল। আমাদের তো আমি আমার ওয়াইফ তুই মেয়ে ছিল এক মেয়ে তো দেখতেই পাচ্ছে। ওকে ওকে, আপনার কারোর সাথে কোনো শত্রুতা ছিল না তাই বলছেন তো? ঠিক আছে, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। কিন্তু ইদানিং আঙ্কেল আমি ওকে না একটু ভয় ভয় থাকতে দেখতাম। কোথায়? তুই আগে তো বলিস নে, কেন বলিস নি? কেন? দাঁড়ান আপনি দাঁড়ান, শান্ত হন। আচ্ছা, ও কি তোমায় কিছু বলার চেষ্টা করত? না আঙ্কেল, মাঝে মাঝে না চমকে চমকে উঠতো দুদিন ধরে, আমি অতটা গুরুত্ব দিই। স্যার, কেসটা খুব জটিল মনে হচ্ছে। তুমি ঠিক বলেছো বিনোদ, আর জটিল কেস সলভ করাই তো আমাদের কাজ। আমার মনে হচ্ছে কি স্যার? একই পাড়ায় দুটো খুন, আমার মনে হচ্ছে একটা খুনের সাথে কোনো রকম ভাবে জড়িত। ব্যাপারটা ডিসকাস করতে হবে। তুমি এক কাজ করো, তুমি বয়টাকে পোস্টমর্টমে পাঠাও। ওকে, ঠিক বলেছেন হাবিলদার, বডিটাকে তুলুন, পোস্টমর্টমে পাঠাতে হবে। চলো চলুন স্যার, লেটস গো। জানিস নেহা, আমাদের ক্লাসে আজকে খুব মজা হয়েছে। রাহুল আছে না, স্যার ওকে খুব বকেছে। হ্যাঁ ঠিক হয়েছে, বেশি বাড়াবাড়ি করছিল। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এই প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা কি হলো তোর, কি হয়েছে বলতো? আবার কিছু হয়নি তো? তুই বল না, আমি শুনছি তো। এই তোমরা শোনো এদিকে। কি হয়েছে আঙ্কেল? তোমরা এই হাড়টা আগে কোথাও দেখেছো? হ্যাঁ আঙ্কেল, আমি জানি। তুমি কি জানো? হ্যাঁ আমার না পড়া আছে, আমি যাচ্ছি। হ্যাঁ
কিভাবে চলে গেল কি জানি। আচ্ছা তুমি বেশ কি বলছিলে, তুমি কি জানো? হ্যাঁ আঙ্কেল, এই চেনটা আমরা ময়ূক দাকে পড়তে দেখেছি। তুমি ঠিক বলছো তো? ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমরা যাও খেলো। ওকে যাও। স্যার ও কিছু লোকাচ্ছে, আমার মনে হয় ও কিছু জানে। হ্যাঁ লিসা, তুমি একদম ঠিক বলেছো, আমার মনে হয় মেয়েটা কিছু জানে, না হলে সবার মাঝখান থেকে এরকম এড়িয়ে চলে গেল কেন? এখন কি করবেন স্যার? আমরা বরং মেয়েটাকে এক দুদিন অবজার্ভ করব। একদম ঠিক বলেছেন স্যার, তারপর যা ডিসিশন নেওয়ার নেব। ওকে ওকে স্যার, চলো যাওয়া যাক। হ্যাঁ চলুন স্যার। আচ্ছা ছোটটা, এই হাতটা তুই কি কোথাও আগে দেখেছিস? ভালো করে দেখে বলতো। আরে স্যার, এটা তো ময়ূকের হাড়, আপনি কোথা থেকে পেলেন? আরে ধুর পাগলা, এটা ময়ূকের হাড় কেন হতে যাবে? আমি তো শুনলাম এটা নাকি তোর হাড়। এ না স্যার, এই আর না, আমরা কতই আর কি পেয়েছি ময়ূকের সাথে। স্যার আমার মনে হচ্ছে একটা আমার মিথ্যে কথা বলছে, ওকে ভাবছি দুঘর দুঘরের বাড়ি দিই। বিনোদ, তুমি শুধু মারতেই শিখেছো, এদিকে এসো। আচ্ছা রাখি, তুমি আমায় ওর বিষয়ে সব সত্যি কথা বলবে। আন্টি, আমি সব সত্যি কথাই বলবো। ওর সাথে তোমার ঠিক কতদিনকার পরিচয়? ও আমার এই 2-3 বছরের বন্ধু। আচ্ছা রাখি, আমি তোমাকে যে প্রশ্নগুলো করব তার সঠিক অ্যানসার দেবে, কোনো কিছু লুকাবে না। ওকে ওকে আঙ্কেল। ইদানিং তুমি প্রিয়াঙ্কার মধ্যে কোনো পরিবর্তন দেখেছো? এই ধরো কিছুটা মানে তোমাদের কাছ থেকে এড়িয়ে থাকা, বা তুমি কিছু জিজ্ঞাসা করলে তার অ্যানসার না দেওয়া, বা ভয় ভয় থাকা, এরকম কোনো পরিবর্তন দেখেছো ওর মধ্যে? হ্যাঁ আঙ্কেল, জানি ও একটু অন্যমনস্ক থাকে। এই ধরুন 3-4 বার ডাকার পর পর একবার সাড়া দেয়। আমার মনে হয় আঙ্কেল ও কিছু জানে, কিন্তু বলতে সাহস পাচ্ছে না। ঠিক আছে রাখি, তুমি এক কাজ করো, তুমি প্রিয়াঙ্কাকে অবজার্ভে রাখো, ও যদি তোমায় কিছু বলে তুমি আমাকে জানাতে ভুলবে না। তাই রেখো, মাইন্ড ইট, আমি তোমাকে আমার এই কার্ডটা দিচ্ছি, এই কার্ডে আমার নাম্বার আছে, তুমি আমাকে ফোন করে জানাবে, আর তোমার বাবাকে এই কার্ডটা দেবে, আর আমাকে তোমার বাবাকে ফোন করে জানাতে বলবে। ওকে ওকে আঙ্কেল, আমি সব জানাবো। আচ্ছা আপনি প্রিয়াঙ্কার বাবা তাই তো? হ্যাঁ স্যার, আমি প্রিয়াঙ্কার বাবা, বলুন। আমাদের মনে হয় আপনার এই প্রিয়াঙ্কা ইয়াশা মাটানের ব্যাপারে কিছু জানেন। না না, আমার মেয়ে কীভাবে জানবে? আপনার কথা ভুল হচ্ছে। আমাদের কখনো ভুল হতে পারে না। কয়েকদিন ধরে আপনার মেয়েকে কিন্তু আমরা কনস্ট্যান্ট অবজার্ভ করে গেছি। ও কিছুটা কদিন ধরে অন্যমনস্ক থাকে, বুঝেছেন? এটা খেয়াল রেখেছেন আপনি? স্যার আমি শিওর প্রিয়াঙ্কা কিছু জানে, কিন্তু ও বলতে ভয় পাচ্ছে। আমি জানি ব্যাপারটা, আমরা আপনার মেয়েকে কিছু চাপ দিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো, আপনি ভয় পাবেন না। আপনি একটু আমাদেরকে হেল্প করবেন, কোঅপারেশন করবেন, বুঝেছেন? স্যার আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এই ব্যাপারে সমস্ত রকম কোঅপারেশন করবো আপনাদের, কিন্তু স্যার দেখবেন আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়। আপনি নিশ্চিন্ত থাকুন, ডোন্ট ওয়ারি, যতক্ষণ আছে আপনার মেয়ে কিছু। ওকে প্রিয়াঙ্কা, তুমি সত্যি কথা বলো, তুমি কি কিছু দেখেছো? না আন্টি, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। সত্যি কথা বলো কিন্তু প্রিয়াঙ্কা, না হলে কিন্তু আমি কিছু দেখিনি বলছি তো। ওকে প্রিয়াঙ্কা, সত্যি কথা বলো, তুমি কি চাও তোমার বাবাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাই, থানায় নিয়ে গিয়ে টর্চার করি, তুমি কি চাও সেটা? না আঙ্কেল, আমি সত্যি কিছু দেখিনি। ওকে, তুমি যখন বলবে না, মিস্টার রয়, মিস্টার সামন্ত, ওর মাকে অ্যারেস্ট করুন, থানায় নিয়ে গিয়ে 2 ঘা দিলেই সব বেরিয়ে যাবে। না আঙ্কেল, আমার মাকে ছেড়ে দিন আঙ্কেল, আঙ্কেল ছেড়ে দিন আঙ্কেল, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আঙ্কেল, প্লিজ আঙ্কেল আমাকে ছেড়ে দিন আঙ্কেল, প্লিজ প্লিজ আঙ্কেল প্লিজ। প্রিয়াঙ্কা তুমি কি চাও সত্যি কথা বলো কিন্তু, এদিকে এসো, তুমি সত্যি কথা বলো, তুমি কি চাও তোমার মাকে আমরা অ্যারেস্ট করে ধরে নিয়ে যাই? হ্যাঁ, তুমি কি চাও এটা?
তোমরা তো আমাকে ছেড়ে দেবো, সত্যি কথা বলো, বলো তুমি কি জানো দেখেছো? আমি জানি তুমি কিছু দেখেছো, বলো। না না আঙ্কেল, আমি সব সত্যি কথা বলছি। আমি সেদিনকে দেখলাম। একদম ভয় পাবে না যতক্ষণ আমরা আছি। হ্যাঁ বলছিলাম, দেখলেন আপনার মেয়ে সত্যি কথা বলল তো? হ্যাঁ স্যার, থ্যাংকস, আপনারা জিনিয়াস। চলো যাওয়া যাক। ওকে স্যার, টেক কেয়ার। তোরা ঠিক বলেছিস রাখি। প্রিয়াঙ্কা, এত বড় ঘটনা ঘটে গেছে, তুই আমাদের বলিসনি? ভয় বলিনি বাবা, যদি ময়ূকদা আমাকেও মেরে ফেলতো।